देखो क्लास वन सब्जेक्ट की इंग्लिश टॉपिक ग्रामर ग्रामर के आगे व्हाट इज ग्रामर शिखे ग्रामर हो भाषा शुद्ध भाव शेखा नियम कानून के ग्रामर बोले भाषा की ताहले भाषा हमारे मन भाव प्रकाश करते सब कथा बोली लिखी ताके भाषा लैंगुएज बोले तैनाक तुम्हारे कथा बोलछी तुम्हारा भाषा बाबा मा भाई बोन सबाई कथा बोलो तैना एगुला की भाषा बांगालीरा कि भाषा कथा बोली बांगला भाषा तैना तेमी अनेक भाषा आछे तैना इंग्रेजरा इंग्रेजी भाषा कथा बोले आरब देशेर लोकेरा आरबी भाषा कथा बोले तारपरे इंडिया हिंदी भाषा आछे फार्सी भाषा अनेक भाषा आछे ना বাংলা ভাষা ছাড়াও কি আরো অনেক ভাষা আছে তাই তো তাহলে ভাষা কি ভাষা হচ্ছে আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য আমরা যেসব কথা বলি বা লিখি তাকে বলা হয় ভাষা ইংলিশে বলা হয় ল্যাঙ্গুয়েজ তাই না হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ আমরা আগে শিখেছি তাই না আর গ্রামার কি ভাষা শেখার নিয়মকানুনকে গ্রামার বা ব্যাকরণ বলে যেমন দেখো আমরা কি বলি যেসব যে পাঠ পড়লে বা যে বইটা পড়লে আমরা কি ভাষা শুদ্ধভাবে লিখতে পড়তে বলতে পারি বলতে পারা যায় তাকে কি বলা হয় গ্রামার ঠিক আছে গ্রামারের মধ্যে আমরা আজকে কি টপিকটা পড়ব ওয়ার্ড আর সেন্টেন্স দেখো ওয়ার্ড বা সেন্টেন্সে যাওয়ার আগে তোমাদের আরেকটু পড়িয়ে দিই যে মনে করে দিই গাইস যে হোয়াট ইজ লেটার তোমরা শিখেছো তাই না বর্ণ কাকে বলে বর্ণ কি ভাষায় যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে কি বলে লেটার বাংলায় বলা হয় বর্ণ তাই না যেমন এ বি সি ডি এই যে এ থেকে জেড পর্যন্ত কয়টি বর্ণ আছে 26 টি এগুলো কি এক একটি লেটার বা বর্ণ তাই না এখন এছাড়া দেখো এ থেকে জেড পর্যন্ত একত্রে 26 টি বর্ণকে কি বলা হয় অ্যালফাবেট ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত কয়টি বর্ণ আছে 26 টি ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত 26 টি বর্ণ আছে সেগুলোকে একত্রে কি বলা হয় অ্যালফাবেট বা বর্ণমালা তাই না দেখো এখন আমরা পড়ব কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ ওয়ার্ড তাহলে आंसरটা কি এই যে কতগুলো লেটার এই যে লেটারটা আছে যে পড়লাম কিছু মনে আগে আমরা যে বর্ণ তাই না ভাষায় ব্যবহৃত যে সব সংকেত বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে লেটার বলে তাই না যে এ বি সি পি কিউ এগুলো কি এক একটা লেটার জেড তারপর জি এগুলা কি এক একটা লেটার কতগুলো লেটার পাশাপাশি বসে যদি একটি অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বলে এখানে কি বলা হয়েছে কি লেটারগুলো পাশাপাশি বসবে বসে যদি একটি অর্থ প্রকাশ করে তবে কিন্তু সেন্টেন্স মানে ওয়ার্ড বলা যাবে যদি অর্থ পাশাপাশি বসবে ঠিক আছে কিন্তু অর্থ যদি প্রকাশ না পায় তাহলে কি হবে সেটা ওয়ার্ড হবে না যেমন এখানে আমরা প্যান লিখেছি দেখেছো প্যান লিখেছি এখানে যদি পি আগে না লিখে যদি এন আগে লিখতাম পরে যদি পি লিখতাম তারপরে লিখতাম হতো প্যান্ডা কিন্তু হতো না ওয়ার্ড হতে হলে অবশ্যই লেটারগুলো পাশাপাশি যেমন বসবে তেমন লিখ করতে হবে অর্থ প্রকাশ করতে হবে তাই না তাহলে দেখো কোশ্চেনটা কি হোয়াট ইজ ওয়ার্ড অ্যানসারটা কি কোশ্চেন কতগুলো লেটার পাশাপাশি বসে যদি একটি অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বলে যেমন পেন বুক ব্যাগ পেন্সিল ডগ ক্যাট অনেক ওয়ার্ড আছে তাই না এগুলো হচ্ছে এক একটি ওয়ার্ড তাই তো এখন কোশ্চেনটা যদি আসে ওয়ার্ডটাকে বলে হোয়াট ইজ ওয়ার্ড তোমরা কি লিখবে লিখবে অ্যানসারে কতগুলো লেটার পাশাপাশি বসে যদি একটি অর্থ প্রকাশ করে তবে তাকে কি বলবে ওয়ার্ড তবে তাকে ওয়ার্ড বলে যেমন পেন বুক এটসেট্রা ব্যাগ তোমরা অন্য এক্সাম্পলও উদাহরণও দিতে পারবে আচ্ছা দেখো দেখো কোশ্চেনটা কি হোয়াট ইজ সেন্টেন্স সেন্টেন্স কাকে বলে সেন্টেন্সটা কি বাক্য তাই না বাক্য কাকে বলে অ্যানসার দেখো কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যদি একটি অর্থ প্রকাশ করে ওয়ার্ড তৈরি করার নিয়মটা কি ছিল কতগুলি লেখা কি হয়েছে পাশাপাশি বসে অর্থ প্রকাশ করে তাই না তখন হয় ওয়ার্ড আর এখন দেখছি কতগুলো ওয়ার্ড
যদি পাশাপাশি বসে তাহলে একটা অর্থ প্রকাশ করলে সেটা হবে সেন্টেন্স। লেটার পাশাপাশি বসে কি হচ্ছে? তৈরি হচ্ছে একটা ওয়ার্ড। এমন কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসবে তবেই হবে একটি সেন্টেন্স, তবে সেটা অর্থ একটি অর্থ হতে হবে। অর্থপূর্ণ প্রকাশ না করলে তবে কিন্তু সেটাকে সেন্টেন্স বা ওয়ার্ড বলা যায় না, তাই তো? যেমন আই অ্যাম এ গার্ল, আমি একটি মেয়ে। এখানে যদি উল্টা করে লেখা হতো, এলোমেলো ভাবে লেখা হতো গার্ল অ্যাম এ আই, এভাবে যদি এলোমেলো ভাবে লেখা থাকে তাহলে কি সেটাকে সেন্টেন্স বলা যাবে না? সেটা কিন্তু সেন্টেন্স বলা যাবে না। আমাদেরকে অবশ্যই ওয়ার্ডগুলির পাশাপাশি বসবে আর একটি অর্থপূর্ণ অর্থ প্রকাশ করতে হবে, তবে তাকে সেন্টেন্স বলবে। যেমন আই অ্যাম এ গার্ল। দেখো কোশ্চেনটা কি, কোশ্চেন হোয়াট ইজ সেন্টেন্স, অ্যান্সার কি লিখবো? কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যদি একটি অর্থ প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলবে। হোয়াট ইজ সেন্টেন্স কি লিখবো? কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যদি একটি অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। যেমন আই এম এ গার্ল, আই এম এ বয়, আই এম এ স্টুডেন্ট, আই গো টু স্কুল, আই ইট রাইস, উই ড্রিঙ্ক মিল্ক, অনেক সেন্টেন্স হয় তাই না? তোমরা এই ছোট ছোট সেন্টেন্স অনেক শিখেছো তাই না? সেখান থেকে যে কোনো সেন্টেন্স লিখলেই পারবে, এগুলাকে কি বলে? সেন্টেন্স। এখানে দেখো আই একটা কি ওয়ার্ড তাই না? এখানে আই এ দুটার বর্ণ মিলে কি হয়েছে? একটি ওয়ার্ড হয়েছে। এখানে গার্ল জি আই আর এম, এখানে একটি কি চারটা লেটার, জি একটা লেটার, আই একটি লেটার, তারপর আর এল, এগুলি সব মিলে কি হলো? লেটার মিলে কি হয়? সবগুলো কতগুলো লেটার পাশাপাশি বসে কি হয়? একটি ওয়ার্ড হয় তাই না? তাহলে এই গার্লটা কি হয়ে গেল? একটি ওয়ার্ড। আর এই পুরো সেন্টেন্সটা আই অ্যাম ইজ গার্ল, এটা কি পুরো একটা সেন্টেন্স তৈরি হলো তাই না? তার মানে আমরা কি শিখলাম এই ক্লাসে? যে কতগুলো লেটার পাশাপাশি বসে কি হচ্ছে? ওয়ার্ড হচ্ছে তাই না? আর কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে কি হচ্ছে? সেন্টেন্স। দেখো হাউ টু মেক সেন্টেন্স, একটা সেন্টেন্স তৈরি করতে কি লাগে? সাবজেক্ট, আর এখানে কি অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, তোমরা এই ভার্বগুলো পড়েছো না? এগুলা ইট ড্রিঙ্ক ওপেন ক্লোজ, এগুলো যে ভার্ব পড়েছে তাই না? এগুলো কি, তার মানে কি একটা সেন্টেন্স তৈরি করতে একটা সাবজেক্ট, এই যে আই উই ইউ, এগুলা কি সাবজেক্ট? কাকে নিয়ে কথা হচ্ছে? যাকে উদ্দেশ্য করে কথা হয় সে হচ্ছে সাবজেক্ট। যেমন আমাকে নিয়ে কথা হচ্ছে, আমি একটি বালিকা তাই না? আমি একটি মেয়ে, এই যে আমাকে নিয়ে কথা হচ্ছে, উদ্দেশ্য করে, আমার উদ্দেশ্য করে কথা হচ্ছে, তাহলে কি এখানে আইটা হয়ে গেল কি সাবজেক্ট। আর বাকি অ্যাম এ গার্ল এটা হলো প্রেডিকেট, মানে কাকে উদ্দেশ্য করে বজার সম্বোধন করে কোনো কিছু বলাকে প্রেডিকেট বলে, ইংরেজিতে বলে প্রেডিকেট। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হলো প্রেডিকেট। আমরা যখন সেন্টেন্স তৈরি করি তখন সাবজেক্ট প্লাস ভার্ব এই দুইটা অংশ লাগে। ভার্বের কয়টি অংশ? ভার্বের দুইটি অংশ, একটা সাবজেক্ট একটা প্রেডিকেট, ঠিক আছে? এখন দেখো সাবজেক্টটা কি আই এখানে, আর অ্যাম এ গার্ল একটা এই অংশটা হচ্ছে প্রেডিকেট, ঠিক আছে? এটা তোমরা বড় ক্লাসে ডিটেলস জানতে পারবে। এখন একটা সেন্টেন্স তৈরি করতে আমরা কি কি জানি? লাগে একটা সাবজেক্ট লাগে আর ভার্ব লাগে। এই যে আমরা কিছু কিছু ভার্ব পড়েছি না, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, তারপর ড্রিঙ্ক ইট, এগুলো অনেক কিছুই কি আমরা ভার্ব শিখেছি। তাহলে একটা সেন্টেন্স তৈরি করতে সাবজেক্টের সাথে একটা কি লাগে? ভার্ব লাগে। যেমন আই ইট রাইস, উই ড্রিঙ্ক ইট, তারপর উই প্লে ফুটবল, এই যে প্লে এটা কি একটা ভার্ব, আর উইটা হচ্ছে কি সাবজেক্ট, উই একটা কি সাবজেক্ট আর ভার্ব হচ্ছে প্লে। এই যে দুটো অংশ মিলে কি হলো? একটা সেন্টেন্স তৈরি হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝতে পারলাম যে সেন্টেন্স তৈরি করতে গেলে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসবে, তারপরে সেটা অর্থ প্রকাশ করে সেটাকে আমরা শুধু সেন্টেন্স বলতে পারবো। ওকে, এরপরে আজকে এই পর্যন্ত আমরা ক্লাস ওয়ানে কি কি শিখেছি? হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, ভাষা কাকে বলে তাই না? ভাষা কাকে বলে? ভাষা হচ্ছে আমরা যেসব কথা বলি বা লিখি, এই যে আমরা যে কথা বলছি, তোমাদের সাথে যে আমরা কথা বলছি, এগুলো কি ভাষা? এই যে সেন্টেন্স তৈরি করতে এই কথার মাধ্যমে আমাদের কি সেন্টেন্স আছে তাই না? এই জন্য এক একটা সেন্টেন্স আমরা তৈরি করা কিভাবে সেগুলো জানবো তাই না? ইংরেজিতে আবার বাংলায় যে কথা বলি সেগুলো তারা বলতে পারছি, এগুলো কি মনের ভাষা, মনের কথা বলি তাই না? এগুলো হচ্ছে ভাষা। যেমন আমরা বাংলা ভাষায় কথা বলি, অন্য অন্য দেশে ইংরেজি ভাষা, হিন্দি ভাষা, আবার আমাদের দেশেও কি ইন্টারন্যাশনাল, ইংলিশ ভাষাটা কি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তাই না? আন্তর্জাতিক ভাষা। এই জন্য বাংলার পাশাপাশি কি আমাদের ইংরেজি ভাষাটাও শিখতে হচ্ছে তাই না? বিভিন্ন কাজের ক্ষেত্রে তাই না আমাদের ইংরেজি ভাষাটাও লাগে। এই জন্য আমরা এই যে ইংলিশ গ্রামারটাও শিখি, ইংরেজি গ্রামার শিখি, বাংলা ব্যাকরণ যেমন শিখানো হয় বাংলা বিষয়ে
বাংলা বিষয় কি করা বাংলা ব্যাকরণটাও কিছু কিছু করে তোমরা শিখছো তেমন ইংরেজি ক্লাসে আমরা কি ইংরেজি গ্রামারটাও কিছু কিছু করে তোমাদেরকে শিখাচ্ছি যেমন গ্রামার কি যে বই পাঠ করলে আমরা ইংরেজি ভাষা সম্পর্কে জানবো বাংলা ভাষা বললে বাংলা ভাষা জানবো সেটা হচ্ছে গ্রামার যে বই পাঠ করলে ভাষা যে কোনো ভাষাই হোক সেটা ঠিক আছে ভাষা শুদ্ধভাবে লিখতে পড়তে বলতে জানাটাই হচ্ছে গ্রামার ঠিক আছে বাংলা ব্যাকরণে হচ্ছে বাংলা ব্যাকরণটা শিখবো বাংলা ভাষা ব্যবহার করার জন্য আমরা বাংলা ব্যাকরণটা শিখছি আর ইংলিশ ভাষা ইংরেজি ভাষা জানতে আমরা ইংরেজি গ্রামারটা শিখছি ইংলিশ গ্রামার তাই না তারপর এরপরে আমরা কি শিখেছি আর কি শিখেছি হোয়াট ইজ লেটার তাই না যে ভাষায় ভাষায় ব্যবহৃত যেসব চিহ্ন কি কি বলা হয় লেটার বা বর্ণ তাই না যেমন এ পি সি ডি এমনি কি একটা লেটার এছাড়া কি আবার শিখেছি হোয়াট ইজ অ্যালফাবেট এ ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত কয়টি লেটার আছে ২৬টি লেটার তাই না এই ২৬টি লেটারকে একত্রে কি বলা হয় বর্ণমালা তাই না এটা হচ্ছে তাকে বলা হয় অ্যালফাবেট ঠিক আছে একত্রে এ থেকে জেড পর্যন্ত একত্রে ২৬টি বর্ণ বা লেটার আছে এগুলোকে একত্রে অ্যালফাবেট বা বর্ণমালা বলে দেখো একটা পুঁতি কয়েকটা পুঁতি নিয়ে যদি একটা মালা বানায় তাহলে কি হবে পুঁতির মালা হয় যেমন বর্ণ নিয়ে যদি একটা মালা করি তাহলে কি হবে সেটাকে বর্ণমালা বলা যায় তাই না তাহলে এ থেকে জেড পর্যন্ত সবগুলোকে নিয়ে একসাথে আমরা কি বলবো বর্ণের মালা বর্ণমালা ঠিক আছে এরপরে আজকের ক্লাস আমরা কি শিখেছি হ্যাঁ আজকের ক্লাস আমরা শিখেছি ওয়ার্ড হোয়াট ইজ ওয়ার্ড আবার আজকের ক্লাসে শিখলাম আরেকটা টপিক হোয়াট ইজ সেন্টেন্স এই পর্যন্ত ক্লাস ওয়ান এর জন্য তোমাদের ইংলিশ গ্রামারের ইংলিশ বিষয়ের মধ্যে আমরা এই কয়েকটা টপিক রেখেছি পরবর্তী ক্লাসে ক্লাস করতে তোমরা আরো ইংলিশ গ্রামার সম্পর্কে আরো বিশদভাবে জানতে পারবে এই পর্যন্ত তোমরা ভালোভাবে বাসায় অনুশীলন করবে প্র্যাকটিস করবে বারবার খাতায় লিখবে যে জিনিসগুলো সংজ্ঞাগুলি যেগুলো আমরা দিয়েছি আগের ভিডিও তো এখনো যেগুলো আমরা পড়াচ্ছি সেগুলো তোমরা বারবার বাসায় লিখবে ঠিক আছে বারবার প্র্যাকটিস করবে যাতে তোমাদের এগুলো সহজ হয়ে যায় ক্লাস করতে গেলেও যাতে তোমাদের এখনো প্রবলেম না থাকে যে হোয়াট ইজ ওয়ার্ড সেন্টেন্স আরো বড় বড় কিছু শিখতে না তোমরা তখন তোমাদেরকে যাতে এগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারে সেজন্য অনুশীলন করতে হবে তাই তো আর হাতে লেখা তো প্রতি ক্লাসে সবসময় বলে জানো তোমাদের ভালো থাকতে হবে ভালো রাখতে হবে যত্নবান হতে হবে হাতে লেখা নষ্ট করা যাবে না ঠিক আছে সবসময় প্রতিদিন করে বাংলা ইংরেজি হাতে লেখাগুলো প্রতিদিন প্র্যাকটিস করবে কিছু না কিছু না পাঁচ লাইন হলেও প্রতিদিন বাংলা ইংরেজি হাতে লেখা লিখবে ঠিক আছে ভালো থাকবে তোমরা বাই বাই আজকের মতো তোমাদের এখানে বিদায় ভালো থাকবে শিক্ষার্থীরা আল্লাহ হাফেজ